আজি আমি নাগাল্যান্ড ৰাজ্যৰ উখা জিলাত অৱস্থিত দয়াং বিদ্যুৎ প্ৰকল্পটো চাবলৈ আহিছোঁ। নাগাল্যান্ড ৰাজ্যৰ গছ গছনিবিলাক ইমান সুন্দৰ আৰু সেউজীয়া দেখিছেনে বাৰু? ইমান সুন্দৰ লাগিছে চাই চাই। চাৰিওফালে সেউজীয়া পাহাৰীয়া পৰিৱেশ মনোমোহা চাই আছো, ভাল লাগিছে পৰিৱেশটো। এটা সৰু ঘৰ আছে, তাতে মানুহবিলাকে থাকে ঘৰটোত, আৰু যিবিলাক খেতি কৰিছে সেইবিলাক তেওঁলোকে চাই থাকে ঘৰটোত বহি। দৈয়াঙৰ জলবিদ্যুৎ প্ৰকল্পটো হয়। এয়া দৈয়াং নদীখন বৰ সুন্দৰ নদীখন এইখন, কিন্তু ইয়াত মাছ মাৰে, মাছ বহুতো পোৱা যায়, কিন্তু মাছ মাৰিবলৈ দিয়া নহয়। এই বাটটোৰেদি আগুৱাই গৈছিলোঁ, আগতনো কি থাকিব, বহুত ভয়ানক ৰাস্তা আছিলে, চাৰিওফালে জংঘল কোনো নাই। আমি আগবাঢ়ি গৈ আছিলোঁ, গৈ পাই আমি দেখিলোঁ এইটো এটা হেলিপেড। আমি খোজকাঢ়ি খোজকাঢ়ি গৈ আছোঁ, বৰ্তমান ৰিজৰ্ট এটা আছে, ৰিজৰ্টটোলৈ ৰাস্তাৰ খোৱা মুখা চব প্ৰায় চাৰিওফালে চব কিমান সুন্দৰ প্ৰকৃতিৰ দৈয়াঙৰ দৈয়াঙত ওচৰতে সাহায্য প্ৰজেক্টটো আছে, জল বিদ্যুৎ প্ৰকল্প। আমি গৈ আছোঁ, পালোহি এতিয়া ৰিজৰ্টখন, ধুনীয়া লাগিছে। এখন গাড়ী ৰৈ আছে তাত। আমি দৈয়াং নদীখনৰ একদম কাষত আহি পালোঁহি। নদীখনৰ বৰণটো বৰ ধুনীয়া লাগিছে। এইখন ওচৰত দেখিছে, এটা ঘৰটো কিহৰ কাৰণে বনাইছে নাজানো, সেই ঘৰটো পকা ঘৰতে বনাই থকা আছে, ভাল লাগিছে। এতিয়া আহি পেলাই আমাক এই ঘৰকেইটাত ৰেষ্ট ল'ব পাৰে। আমি আৰু আগুৱাই গ'লোঁ নদীখনৰ কাষলৈ, কিন্তু থাকিব চাব পাৰোঁ চাবলৈ। আমি গৈ আছোঁ নদীখনৰ ওচৰত, কিয় পাওঁ নেকি। এখন নদী চাৰিওফালে নিজন ঠাই। এতিয়া একদম বৰষুণ আৰম্ভ হৈ গ'ল, বহুত জোৰেকে দিবলৈ আৰম্ভ কৰিছে বৰষুণ দিছে। বৰষুণৰ মাতবিলাক আপুনি শুনিছেই চাগে বৰষুণৰ। তাৰপিছত আমি এতিয়া যেতিয়া গাড়ীত ওলাই আহিলোঁ, তেতিয়া ভালকৈ বৰষুণ দিছে চাৰিওফালে, বৰষুণটো চক এটি যোৱা।
এখন ব্রিটিশের দিনরে দলং হয়, বড় ধুনিয়াকে সজু হয়েছে দলং। গাড়ি আছে পাহাড়ের মাজত, এইখানে ডাওয়ার হয় পুরা সকলের মন লাগছে, একদম নদী যেনহে লাগছে। এটা নদী নয়, নদী নয়, এখন হাওয়া, একদম ডাওয়ার হয় দুটা নদী পাহাড়ের মাজত। তো রাস্তা, নিজের রাস্তা কোনো নাই, রাস্তাটি কেনকা ভাল লাগছে চোখ। এটা এটা জুপুরি ঘর, তাত থাকে মানুষ। এনেকাই বরষুণ দিয়ে আসলে চোখ ডাওয়ার চারিফাল আহি গেল, এনেকা লাগিছে যেন একটা নিমর হয়। চোখ কি আন্ধার হয়ে গেছে রাস্তাটো, আগত আমি একো দেখা পাওয়া নাছিল কি হয়েছে কি নাই। বেশি বরষুণ দি থাকার কারণে আর ভিডিও রেকর্ডিং করব নিল। আমার এইখিনিতে আমি মেৰাপানী পাই আমার যাত্রা সমাপ্ত করলাম।